नमस्कार, आपनारा देखछेन न्यूज निर्भीक यूट्यूब चैनल और कम बेशी पाँच मिनट समय मध्य प्रतिदिन रात दसटार झटपट दसटा खबर ब्रेकिंग न्यूज निये उपस्थित आमी शरण सुंदर दास। दिनभर घटे जावा हजारो खबर थेके बेछे नेया दसटा संक्षिप्त खबर ठीक रात दसटाय। একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহার কুরুচিকার মন্তব্যের প্রতিবাদে টাকি রোডে মহিলাদের বিক্ষোভ মিছিল বের হলো আজ বুধবার। পাশাপাশি মিছিল থেকে দাবি উঠল রাহুল সিনহার কুরুচিকার মন্তব্য গোটা নারী জাতিকে অপমান করেছে, এই ধরনের মন্তব্য প্রত্যাহার করে অবিলম্বে ভুল স্বীকার করতে হবে রাহুল সিনহাকে। এই দাবিতে আজ বুধবার বসিরহাট এক নম্বর ব্লকের শাকচূড়া বাজারে টাকি রোডে বিজেপির বিরুদ্ধে পথে নামে স্থানীয় গ্রামবাসীরাও। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের তৃণমূলের সদস্য শাহানুর মণ্ডল, স্থানীয় তৃণমূল নেতা সোহরাব মণ্ডলের নেতৃত্বে চারটি গ্রাম পঞ্চায়েতের কয়েকশো তৃণমূল কর্মী ও সমর্থক গ্রামবাসীরা মিছিলে অংশগ্রহণ করে। শাহানুর মণ্ডল বলেন, একবিংশ শতাব্দীতে সভ্যতার সবচেয়ে বড় কুরুচিকার ও বাজে মন্তব্য রাহুল সিনহার। আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, গোটা মহিলা সমাজ গর্জে উঠেছে। রাজনীতিতে পা রাখার চব্বিশ ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত বদল করলেন মেহতাব হোসেন। বিজেপি ছেড়ে দিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার মেহতাব হোসেন। ফেসবুকে দীর্ঘ পোস্ট করে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছেন তিনি। কারো চাপে নয়, পরিবার পরিজনদের ভাবাবেগকে সম্মান জানাতেই তিনি বিজেপি ছাড়লেন বলে লিখেছেন মেহতাব হোসেন। তবে অন্য কোনো দলে যোগ তিনি দেননি, এটা জানিয়েছেন। রাজনীতিতেই থাকতে চান না, প্রাক্তন জাতীয় ফুটবলারের এই রাতারাতি সিদ্ধান্ত বদল বিজেপিকে কিছুটা হলেও অস্বস্তিতে ফেলেছে। তবে মেহতাবকে আক্রমণ না করে, নাম না করে তৃণমূলকেই নিশানা করেছে বিজেপি। একুশে জুলাই একদিকে যখন শহীদ স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল র্যালি চলছিল, তখন অন্যদিকে বিজেপির রাজ্য সদর দপ্তরে পৌঁছে গিয়েছিলেন মোহনবাগান ইস্ট বেঙ্গল কাঁপানো ফুটবলার মেহতাব হোসেন। একে ফুটবলার হিসাবে বেশ জনপ্রিয়, তার ওপর সংখ্যালঘু মুখ, এমন একজনকে বেছে নেবেছে একুশে জুলাইতেই নিজেদের দলে সামিল করতে পেরে তৃণমূলকে কিছুটা ধাক্কাই দিয়েছিল বিজেপি। মেহতাব তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন এমন নয়, কিন্তু রাজ্যে যে দলের শাসন এবং বিজেপিকে সংখ্যালঘু বিরোধী হিসাবে সবসময় প্রচার করে যে দল, সেই দলের সবচেয়ে বড় বাৎসরিক কর্মসূচির দিনে এই রাজ্যের এক জনপ্রিয় সংখ্যালঘু মুখকে নিজেদের দলে সামিল করতে পারা বিজেপির জন্য অবশ্যই বেশ ইতিবাচক হয়েছিল। কিন্তু গেরুয়া সংসারে টিকলেন না মেহতাব, রাত কাটতেই পিছু হটলেন মেহতাব হোসেন। বুধবার মেহতাব হোসেন ফেসবুকে জানিয়েছেন কেন তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন, কেন ছাড়লেন তারও ব্যাখ্যা দিয়েছেন। মেহতাব লিখেছেন, যে মানুষগুলো আমাকে মেহতাব করে তুলেছিল সেই মানুষগুলোর পাশে থাকার জন্যই আমার রাজনীতিতে প্রবেশ করার ইচ্ছা হয়েছিল। মনে হয়েছিল রাজনীতিতে এলে হয়তো আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো। সারা পৃথিবীর এই খারাপ সময়ে সামর্থ্য অনুযায়ী বহু মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, তবুও যেন একা পেরে উঠছিলাম না। চারিদিকে এই অসহায় মুখগুলো আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল, চারপাশের সংখ্যাটা রোজ বাড়ছে, তাই হঠাৎ করেই রাজনীতিতে যোগ দিয়েছিলাম আমি। গতকাল মঙ্গলবার রাজ্য বিজেপির সদর দপ্তরে দিলীপ ঘোষের হাত থেকে পতাকা নেওয়ার পরে মেহতাব বলেছিলেন, বিজেপিকে তিনি সাম্প্রদায়িক দল বলে মনে করেন না। অনেকে বিজেপি সম্পর্কে অনেক রকম নেতিবাচক কথা বলেন, কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে কথা বলে তার একেবারেই অন্যরকম অভিজ্ঞতা হয়েছে, এমনই জানিয়েছিলেন মেহতাব। কিন্তু বুধবার তাঁর যে ফেসবুক পোস্ট সামনে এসেছে তাতে মেহতাব জানিয়েছেন যে তার নিজেরও কোনো সমস্যা না থাকলেও তার চারপাশের লোকজনদের ভাবাবেগে আঘাত লেগেছে, সেই কারণেই তিনি বিজেপি ছাড়ছেন। মেহতাব হোসেন লিখেছেন, যাদের পাশে দাঁড়ানোর জন্য আমার রাজনীতিতে আসে তারাই আমাকে অনুরোধ করে যে আমি যেন রাজনীতিতে সরাসরি না যাই, অর্থাৎ কোথাও গিয়ে তাদের ভাবাবেগ যেন আমাকে রাজনীতিবিদ হিসাবে দেখতে চাইছে না। তাদের কাছে আমি এখনও ফুটবলার, মিডফিল্ড জেনারেল। স্ত্রী মৌমিতা এবং দুই ছেলে জিদান ও জাভির কথাও ফেসবুকে এদিন লিখেছেন মেহতাব। রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্তে তাঁরাও বিস্মিত বলে মেহতাব বোঝাতে চেয়েছেন। তিনি লিখেছেন, আমি চাই না আমার জীবনটা বদলে যাক, আমার পরিবার মৌমিতা জিদান জাভি কেউই সমর্থন করেনি আমার আকস্মিকতা। ঠিক যেভাবে সাধারণ মানুষ কষ্ট পেয়েছে সেভাবে ওরাও কষ্ট পেয়েছে, সকলকে নিয়েই তো আমার পরিবার। পরিবারের মুখগুলো কষ্ট পেলে আমিও ভেঙে পড়ি, এটাই স্বাভাবিক, এটাই জীবনের নিয়ম। আমার কাছে অন্য কোনো কিছুর থেকে ওই মিডফিল্ড জেনারেল নামটা অনেক বেশি প্রিয়, অনেক বেশি আপন। মঙ্গলবার একুশে জুলাইয়ের ভার্চুয়াল সমাবেশ থেকেই একুশের ভোটের দামামা বাজিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশ জয়ের শুরু বেঁধে দিয়েছিলেন তৃণমূল নেত্রী, যার জেরে এবার পাল্টা রণনীতি নির্ধারণে কোমর বেঁধে নেমে পড়েছে গেরুয়া শিবিরও। গোটা বঙ্গ বিজেপি নেতৃত্ব একুশের বাংলা দখলের রূপরেখা তৈরি করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জরুরি তলবে দিল্লি উড়ে গেলেন আজ বুধবার। এদিন দিল্লি গেলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহারা। দিলীপ ঘোষ বলেন, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে আসতে পারছেন না, কিন্তু বৈঠকটা খুবই জরুরি। রাজ্যের সার্বিক অবস্থা তুলে ধরতে প্রদেশ নেতৃত্বদের সঙ্গে বৈঠকে যোগ দিতেই দিল্লি যাওয়া। আর গতকাল মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ ভার্চুয়াল সমাবেশের দিনই দিল্লি উড়ে গিয়েছেন জাতীয় কর্মসমিতির সদস্য মুকুল রায় এবং বিজেপি নেতা সব্যসাচী দত্ত।
রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার এমনটাই জানালেন রাম মন্দির ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দদেব গিরি। আগামী 5ই আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত পুজো অনুষ্ঠানে হাজির থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগেই আমন্ত্রণ জানানো হয়েছে। সেই অনুষ্ঠানে আসার জন্য সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ করা হবে বলে জানালেন রাম মন্দির ট্রাস্টের কোষাধ্যক্ষ। তবে ওই দিন নরেন্দ্র মোদী অযোধ্যায় যাবেন কি না সে সম্পর্কে প্রধানমন্ত্রীর অফিস এখনও কিছু জানায়নি। বিজেপির রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। বুধবার বিজেপির ধর্ণামঞ্চে যোগ দিতে তিনি রায়গঞ্জে আসেন। তার কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই ধর্ণামঞ্চে খুলে দেওয়ার নির্দেশ দেয় রায়গঞ্জ থানার পুলিশ। নির্দেশ মেনে বিজেপি কর্মীরা সেই মঞ্চ খোলার কাজ শুরু করেন। রাজু বন্দ্যোপাধ্যায় দলীয় কার্যালয়ে ঢুকে ধর্ণামঞ্চে যোগ দিয়ে বক্তব্য রাখতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলে। এরই প্রতিবাদে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের তীব্র বাদানুবাদ শুরু হয়। পুলিশের দাবি, সামাজিক বিধি মানা হচ্ছে না, যদিও বিজেপি কর্মীরা জানিয়েছেন লকডাউনের নির্দেশ মেনেই তা ধর্ণা কর্মসূচি করছিলেন। আগামী কয়েকদিন গোটা রাজ্য জুড়ে চলবে বৃষ্টি, এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে উত্তরবঙ্গে। হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষরেখার অবস্থান। এছাড়া সমুদ্র থেকেও প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক জায়গায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে মালদাসহ 2 দিনাজপুরেও। আজ উত্তরবঙ্গের 8 জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং সহ 5 জেলায় ভারী বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত। এছাড়াও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গেও আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।